আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের পর্বে আমি আপনাদেরকে রেডিমিক্স হালিম দিয়ে পারফেক্ট হালিম রান্না করে দেখাবো। চলুন তাহলে অসম্ভব মজার এই রেসিপিটার প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক। কিন্তু তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন। হালিম তৈরির জন্য এখানে আমি রাঁধুনি হালিম মিক্স নিয়েছি, আর এটার ভেতর এরকম দুইটা প্যাকেট থাকে। বড় প্যাকেটে থাকে চাল ডালের মিশ্রণ, আর ছোট প্যাকেটে থাকে হালিমের মশলা। একটা বাটিতে আমি 2 কাপ ফুটন্ত গরম পানি নিয়েছি, আর এর মধ্যে সেই চাল ডালের মিশ্রণটা আস্তে আস্তে ঢেলে দেব, আর এভাবে মিশিয়ে নিব। একেবারে দিলে কিন্তু এটা দলা পেকে যায়, তাই এরকম আস্তে আস্তে মেশাতে হবে। মেশানো হয়ে গিয়েছে, আর এখন এটাকে আমি এভাবেই গরম পানিতে ভিজিয়ে রাখব। একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিব 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা। এখন সেই হালিম মিক্সের মশলাটা এখানে দিয়ে দিব। এখান থেকে আমি 1 টেবিল চামচ মশলা আগেই তুলে রেখেছি, এটা আমি পরে রান্নার শেষে ব্যবহার করব। একটু পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা পড়ে না যায়, আর এখন এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর আগেই আমি এতে কোনো লবণ অ্যাড করছি না, কারণ হালিমের মশলাতে লবণ দেওয়াই থাকে। তবুও যদি লবণটা লাগে তাহলে সেটা আমি পরে অ্যাড করব। মশলাটা কষানো হয়ে এলে এতে আমি 300 গ্রাম গরুর মাংস দিয়ে দিব। মাংসটা আমি চর্বি সহ নিয়েছি, এতে টেস্টটা ভালো আসে। তবে আপনি চাইলে গরুর মাংসের পরিবর্তে খাসির মাংস বা মুরগির মাংসও ব্যবহার করতে পারেন। মাংসটা নেড়েচেড়ে মশলার সাথে ভালোভাবে মেশানোর পর এখন এটাকে কষিয়ে নিতে হবে। আগে এতে কোনো প্রকার পানি আমি অ্যাড করছি না, কারণ মাংসটা থেকেও অনেকটা পানি বের হবে। এখন একটা ঢাকনা দিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দিব। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি, আর এরই মাঝে মাংসটা থেকে যথেষ্ট পানি বের হয়ে এটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আর 2 একবার আমি এটাকে ঢাকনা খুলে নেড়েচেড়ে দিয়েছি, নাহলে নিচ থেকে এটা লেগে যেত। মাংসটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এতে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। এখন এটাকে ঢেকে বেশ কিছুক্ষণের জন্য রান্না করতে হবে। ঢাকনাটা এখন আমি খুলে দিচ্ছি, আর মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু গরুর মাংস, তাই এটা সেদ্ধ হতে একটু বেশি সময় লেগেছে, আর এরই মাঝে আমি কয়েকবার এটাকে ঢাকনা খুলে নেড়েচেড়ে দিয়েছি। এখন এতে আমি আগে থেকে ভিজিয়ে রাখা চাল ডালের মিশ্রণটা দিয়ে দিব। ভালোভাবে একটু এটাকে মিশিয়ে নিচ্ছি, আর এতে এখন 3 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিব। চাল ডালের মিশ্রণ ভিজিয়ে রাখতে 2 কাপ, আর এখানে 3 কাপ, মোট 5 কাপ পানি আমি ব্যবহার করেছি। আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছে, তাই এই পর্যায়ে আমি একটু লবণ অ্যাড করে দিচ্ছি। এখন চুলার আঁচটা একদম লোতে রেখে 7 থেকে 8 মিনিটের জন্য এটাকে আমি ঢেকে রান্না করব। ঢাকনাটা এখন আমি খুলে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন এটা অনেকটা ঘন হয়ে এসেছে। চাল ডালের মিশ্রণটাও এখন ভালোভাবে সেদ্ধ হয়েছে। এবার এতে আমি আগে থেকে তুলে রাখা হালিমের মশলাটা দিয়ে দিব। মশলাটা এভাবে শেষে ব্যবহার করলে হালিম থেকে দারুণ একটা ফ্লেভার আসে। নেড়েচেড়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এখন এটাকে বাগার দিতে হবে। বাগারের জন্য চুলা একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর তেলটা একটু গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিব কিছু রসুন কুচি, দিয়ে দিব 4টা শুকনা মরিচ। রসুনটা একটু লালচে হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। ভাজা হয়ে এলে এখন এটাকে আমি রান্না করা হালিমের মধ্যে ঢেলে দিব। ভালোভাবে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। এখন চুলার আঁচটা একদম লোতে রেখে 2 মিনিটের জন্য এটাকে এভাবে রান্না করতে হবে। 2 মিনিট পর হালিমটা কিন্তু এখন একদম রেডি। এর থেকে বেশি আর এটাকে ঘন করতে যাবেন না, কারণ চুলা থেকে নামানোর পর এটা আরও একটু ঘন হয়ে যাবে। এখন এটাকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। একটা বাটিতে আমি এটাকে ঢেলে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আরও একটু ঘন হয়ে গিয়েছে। হালিম মিক্স দিয়ে হালিম রান্না করলে রান্নাটা অনেকটাই সহজ হয়ে যায়, আর এটা খেতেও কিন্তু হয় খুবই মজার। এর উপর দিয়ে এখন আমি কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি কিছু শশা কুচি, কিছু আদা কুচি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব কিছু মরিচ কুচি আর কিছু ধনিয়া পাতা কুচি। একটু লেবু দিয়ে আমি এটাকে সাজিয়ে নিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার হালিমের রেসিপি। রাস্তার পাশের অস্বাস্থ্যকর হালিম খাওয়ার থেকে এখন থেকে নিজেই বাসায় বসে বানিয়ে নিতে পারবেন এই মজাদার হালিমের রেসিপি। একটা হালিম মিক্স দিয়ে 6 থেকে 8 জনকে পরিবেশন করা যাবে, আর শীতের সন্ধ্যায় এই গরম গরম হালিম খেতে কিন্তু খুবই ভালো লাগে। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে নতুন কোনো রান্না নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।